একই দিনে রাজ্যে দুই জেলায় বজ্রপাতে মৃত্যু হলো মোট ছজনের এবং প্রত্যেকের ক্ষতিপূরণ ঘোষণা করা হলো। এর পাশাপাশি এবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তার পাশাপাশি আর কি কি আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। একই দিনে রাজ্যে দুই জেলায় বজ্রপাতে মৃত্যু হয়ে গেল মোট ৬ জনের। এদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় মারা গিয়েছে 4 জন এবং হুগলি জেলায় মারা গিয়েছেন 2 জন। পূর্ব বর্ধমান জেলায় মারা যাওয়ার ঘটনা ঘটেছে বর্ধমান দক্ষিণ সদর মহকুমার জামালপুরে। অন্যদিকে হুগলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে সদর মহকুমার ধনেখালীতে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মৃতদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে, প্রত্যেকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে 2 লক্ষ টাকার চেক। পূর্ব বর্ধমান জেলায় এদিন সেখানকার জেলাশাসক মৃতদের পরিবারের হাতে এই চেক তুলে দেবেন। হুগলি জেলায় তা প্রদান করা হবে আগামীকাল। পুলিশ গতকাল রাতের মধ্যেই 6টি দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে প্রাক বর্ষার বৃষ্টির হাত ধরেই গতকাল বজ্রপাতের ঘটনা ঘটেছে। রাজ্যে বর্ষা পুরোপুরি না ঢোকা পর্যন্ত এই ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকছে, তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে বাইরে না বার হতেই আবহাওয়া দপ্তর আমনাগরিকদের সতর্ক করে দিয়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 11 জুন যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে দানা বাঁধবে তা ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সাধারণ নিম্নচাপে হাওয়ার গতিবেগ কম থাকে, কিন্তু তা গভীর নিম্নচাপ হলে 30-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে অমাবস্যার ভরা কোটালের জেরে নিম্নচাপের শক্তি বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের একাংশের। পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে এটাও জানানো হয়েছে যে বাংলায় একাধিক জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার সাথে মালদাতেও হতে পারে ভারী বৃষ্টিপাত। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে এই দুই বঙ্গের বিভিন্ন জেলাতেই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।